আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মুসলিম নেটওয়ার্কে। তালেবানের সাথে লড়াই টিকতে না পেরে তাজিকিস্তানে পালালো হাজারেরও বেশি আফগান সেনা। আফগানিস্তান ইস্যু নিয়ে রাইসি ও ইমরান খানের ফোন আলাপ। নিরাপত্তার দায়িত্ব আফগানদের হাতেই ছেড়ে দিতে বললেন রাইসি। ফিলিস্তিনি বন্দী মুক্ত করার উপায় জানা আছে। ইসরায়েলকে হামাস নেতার হুঁশিয়ারি। এবং ইরাকে মার্কিন সেনাবাহিনীর গাড়ি বহরে হামলা ও সিরিয়ায় সেনা ঘাঁটিতে ধারাবাহিক বিস্ফোরণ। তালেবানের সঙ্গে লড়াই সংঘর্ষে টিকতে না পেরে 1000-এরও বেশি আফগান সেনা সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাজিকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সেনারা জীবন বাঁচাতে পিছু হটে গিয়ে সীমান্ত পেরিয়ে এসেছে। আফগানিস্তান থেকে বিদেশি সেনারা চলে যেতে থাকার মধ্যে তালেবানের দাপট বাড়তে শুরু করেছে। একের পর এক জেলা তালেবানের দখলে চলে যাচ্ছে। বিশেষ করে সম্প্রতি কয়েক সপ্তাহে দেশের উত্তরে তালেবানের উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। তাজিকিস্তান সীমান্ত বাহিনী তাদের বিবৃতিতে বলেছে, সোমবার সকালে তালেবানের সঙ্গে লড়াইয়ের পর আফগান সরকারি বাহিনীর 1000-এরও বেশি সেনা সীমান্ত পেরিয়ে তাজিকিস্তানে ঢুকেছে। প্রাণ বাঁচাতে মোট 1037 আফগান সেনা 7টি পথ দিয়ে সীমান্ত অতিক্রম করেছে বলে জানানো হয়েছে বিবৃতিতে। মানবতার খাতিরে তাজিক কর্তৃপক্ষ এই সেনাদের তাদের ভূখণ্ডে ঢুকতে দিয়েছে। বিবিসি জানায়, গত 3 দিন ধরেই আফগান সেনারা তাজিকিস্তানে পালাচ্ছে। সব মিলে এ পর্যন্ত 1600 সেনা সীমান্ত পেরিয়েছে। তাজিকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের বাদাখশান ও তাখার প্রদেশে তালেবান যোদ্ধারা দ্রুতই অগ্রগতি অর্জন করছে। তালেবান যোদ্ধারা এখন ওই অঞ্চলের বেশিরভাগ দখল নিয়ে নিয়েছে। তাছাড়া পাকিস্তান আফগানিস্তান সীমান্তে অন্তত একটি আফগান সেনা ফাঁড়ি তালেবান দখল করেছে বলেও খবর এসেছে। সোমবার রয়টার্স বার্তা সংস্থাকে ঊর্ধ্বতন এক আফগান কর্মকর্তা বলেন, তালেবান সব রাস্তা বিচ্ছিন্ন করে দিয়েছে। এখন এইসব মানুষদের সীমান্ত পেরানো ছাড়া আর কোথাও যাওয়ার উপায় নেই। বাদাখশান প্রদেশের পার্লামেন্টের সদস্য জাবিহুল্লাহ আতিক জানান, এই সেনারা বিভিন্ন পথ দিয়ে পালিয়ে গেছে। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বেশ জোরের সঙ্গেই বলেছিলেন, আফগান নিরাপত্তা বাহিনী দূরে ঠেলে রাখতে পুরোপুরি সক্ষম। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। আরও অনেক সেনাই লড়াই থেকে বাঁচতে পাকিস্তান এবং উজবেকিস্তানে আশ্রয় খুঁজছে বলেও খবর পাওয়া যাচ্ছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে নতুন দায়িত্ব নিতে যাওয়া সাইয়েদ ইব্রাহিম রয়সি আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব আফগানদের হাতেই ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন। রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে প্রথম ফোনালাপে এই মন্তব্য করেন তিনি। ফোনালাপে ইব্রাহিম রয়সি বলেন, আফগানিস্তানের নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং এই নিরাপত্তা আফগানদের নিজেদের হাতেই প্রতিষ্ঠিত হতে হবে। তিনি আরও বলেন, এই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা শুধু সকল আঞ্চলিক দেশের পারস্পরিক সহযোগিতার মধ্যেই প্রতিষ্ঠিত হতে পারে। রয়সি বলেন, অভিজ্ঞতা দেখা যায় নিরাপত্তা প্রতিষ্ঠার ছদ্মবেশে বিদেশিরা শুধু নিরাপত্তাহীনতাই বপন করেছে এবং অস্থিতিশীলতার প্রতিষ্ঠা করেছে। অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দুই নেতা প্রতিবেশী দেশে চলমান সহিংসতার বিষয়ে ফোনালাপে উদ্বেগ জানিয়েছেন। ইমরান খান ফোনালাপে বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি পাকিস্তান ও ইরানের জন্য গুরুতর হতে পারে, এর ফলে দুই দেশের সীমান্ত এলাকায় শরণার্থীদের ঢল নামতে পারে। বিবৃতিতে আরও জানানো হয়, ইমরান খান আফগানিস্তানের সংঘর্ষপূর্ণ পরিস্থিতির উন্নয়নে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানের বিষয়ে গুরুত্বের কথা জানান। হামাস প্রসঙ্গ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা খালেদ মিশাল বলেছেন, দখলদার ইসরায়েলের সঙ্গে বন্দী বিনিময় ইস্যুটির কোনো অগ্রগতি হয়নি। তবে প্রতিরোধ সংগ্রামীরা জানে দখলদার ইসরায়েলের হাত থেকে কিভাবে বন্দী মুক্ত করতে হয়। তিনি আরও বলেন, ফিলিস্তিনিরা ডিল অব দ্য সেঞ্চুরি এর মতো ষড়যন্ত্র ও শেখ জাররাহ নিয়ে অপতৎপরতা সাহসিকতার সঙ্গে মোকাবেলা করতে পেরেছে। অন্যান্য ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব হবে। তিনি বলেন, যেসব দেশ দখলদার ইসরায়েলের মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী তারা ভুল করছে। মুসলিম উম্মার জন্য দখলদার ইসরায়েল এক মহাবিপদ বলে তিনি মন্তব্য করেন। সম্প্রতি দখলদার ইসরায়েল ঘোষণা করেছে, ফিলিস্তিনিরা তাদের সব বন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত ক্রসিং পয়েন্ট খোলার অনুমতি দেয়া হবে না এবং আন্তর্জাতিক কোনো সাহায্য গাজায় যেতে পারবে না।
এছাড়া তারা গাজার পুনর্গঠনের কাজও আটকে দেবে। এছাড়া ইহুদিবাদী ইসরায়েল হামাসের শর্ত শিথিল করার দাবি জানিয়ে বলেছে, হামাস যে সংখ্যক বন্দির মুক্তি চাচ্ছে সেটা গ্রহণযোগ্য নয়, বন্দির সংখ্যা কমাতে হবে। তবে হামাস দখলদার ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, দখলদার ইসরায়েল অন্য ইস্যুগুলোকে বন্দি বিনিময়ের সঙ্গে সম্পর্ক যুক্ত করার চেষ্টা করছে, যা গ্রহণযোগ্য নয় এবং কেবলমাত্র বন্দির বিনিময়ে বন্দি মুক্তি দেওয়া হবে। সবশেষে জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। ইরাকের সাভেরিন টিভি চ্যানেল জানিয়েছে, বাগদাদ প্রদেশের সাইরুস শায়লা পার হওয়ার সময় মার্কিন বাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহর বোমা বিস্ফোরণের শিকার হয়। আগে থেকে কে বা কারা রাস্তায় বোমা পেতে রেখেছিল, এর ফলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে গতকাল রোববার বিকেলেও বাগদাদ প্রদেশে আরও একটি মার্কিন গাড়ি বহরে হামলা হয়। তবে এখন পর্যন্ত এসব হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা, কোনো ব্যক্তি বা সংগঠনও এর দায় স্বীকার করেনি। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করেছে। তারা স্বদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়। এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকি সম্প্রতি ঘোষণা করেছেন, সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই। ইরাকে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে সিরিয়ায় আমেরিকার সর্ববৃহৎ সামরিক ঘাঁটিতে ধারাবাহিক কয়েকটি বিশাল বিস্ফোরণ হয়েছে বলে খবর পাওয়া গেছে। আরব এই দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের আল ওমর তেলক্ষেত্রের কাছে ওই মার্কিন সেনা ঘাঁটি অবস্থিত। সিরিয়ার একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণে মার্কিন ঘাঁটি কেঁপে উঠেছে। লন্ডন ভিত্তিক কথিত মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সৌদি আরবের সরকারি নিউজ চ্যানেল আল আরাবিয়া টিভিকে বলেছে, তেলক্ষেত্রটিতে একাধিক রকেট আঘাত হেনেছে। সিরিয়ায় অবস্থানরত মার্কিন সমর্থিত কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফ এর গণমাধ্যম শাখার প্রধান ফরহাদ শামির উদ্ধৃতি দিয়ে রাশিয়ার নিউজ চ্যানেল রাশা টুডে জানিয়েছে, তেলক্ষেত্রটির পশ্চিম প্রান্তে দুটি রকেট আঘাত হেনেছে। তবে অন্যান্য সূত্র বলছে, তেলক্ষেত্রটির কাছে মোতায়েন বিদেশি সেনাদের প্রশিক্ষণ চলার সময় ওই বিস্ফোরণ ঘটেছে। এসব বিস্ফোরণে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। 2014 সালে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস এর দায়েশ বিরুদ্ধে যুদ্ধ করার অজুহাতে সিরিয়া ও ইরাকে অবৈধভাবে সেনা মোতায়েন করে আমেরিকা। কিন্তু নির্ভরযোগ্য বিভিন্ন সূত্র এবং দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে যে ইরানের সহযোগিতায় সিরিয়া ও ইরাকের সেনাবাহিনী যখন আইএস জঙ্গিদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালাচ্ছিল, তখন এসব জঙ্গিকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে ভূমিকা পালন করেছে মার্কিন সেনারা। সিরিয়া সরকারের অনুমতি বা জাতিসংঘের অনুমোদন ছাড়াই দেশটিতে জোর করে সেনা মোতায়েন করে রেখেছে আমেরিকা।